السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، وبعد. أهلا وسهلا، ما هي رمضان؟ خوش أمدت. আজকে প্রথম রমজানে উপস্থিত হয়েছি আমরা। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এই মুহূর্তে টিভি সেটের সামনে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে যেভাবে আপনাদের সকলের প্রিয় চ্যানেল এনএএন টিভির নিয়মিত ইসলামিকুশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে রমজান বিষয়ক জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রোজার ইতিহাস এবং রোজার তাৎপর্য, মাহে রমজানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমাদের এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক আলহাজ হযরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান জিহাদি সাহেব। মোহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, আমি আপনার কাছে আজকে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই রোজার ইতিহাস, অর্থাৎ রোজা কখন কোন নবী থেকে শুরু হয়েছে এবং তখন কয়টি রোজা ফরজ ছিল, এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি NANTP এর উপস্থাপক জনাব হযরত মাওলানা মুফতি শেখ মিজানুর রহমান সিরাজী সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষীদেরকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। রোজা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং ইসলামের পাঁচটি রুকুনের একটি। ইসলামের পাঁচটি রুকুন রয়েছে, স্তম্ভ রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এক নম্বর হলো ঈমান। তো রোজার স্থান তিন নম্বরেই। তো এই রোজার ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার। রোজার ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করে হয়েছে যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, এখান থেকে আমরা বুঝতে পারি যে রোজা শুধু আমাদের উপরই ফরজ নয়, রোজা আমাদের পূর্বেও ফরজ ছিল। মুহতারাম, আমি ওই জানতে চাই কোন নবীর যুগ থেকে রোজা শুরু হয়েছে, কখন থেকে তখন আপনার কতটি রোজা ফরজ ছিল, এটা একটু বিস্তারিতভাবে বললে দর্শকদের উদ্দেশ্যে। আমরা ইতিহাস এবং কিতাব থেকে জানতে পারি হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আল ওয়াসাইল ফি মারিফাতিল আওয়াইল। এই কিতাবের মধ্যে তিনি ইবনে আসাকিরের বর্ণনা উল্লেখ করে বলেছেন যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার তওবা কবুল হলো তখন থেকে তিনি রোজা রাখা শুরু করেন। আদম আলাইহিস সালাম প্রতি মাসে তিনটা করে রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি প্লাবন থেকে মুক্তি পেলেন
তখন থেকে তিনি রোজা শুরু করেন এবং তিনি শুধু ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বাদে সারা বছর রোজা রাখতেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন, অর্থাৎ একদিন পরপর তিনি রোজা রাখতেন, মানে পুরো বছরই তিনি রোজা রাখতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি উল্লেখযোগ্য জলিল কদর নবী, তিনি রোজা রাখতেন আশুরার রোজা। তিনি যখন ফেরাউনের কবল থেকে তার জাতি নিয়ে দরিয়া পার হয়ে মুক্তি পেলেন, তখন থেকে তিনি আশুরার রোজা রাখা শুরু করেন। এবং আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজাকে গুরুত্ব সহকারে আদায় করতেন, সুবহানাল্লাহ। এ থেকেই আমরা সংক্ষিপ্ত রোজার ইতিহাস জানতে পারলাম যে এই রোজা শুধু আমাদের উপর ফরজ নয় যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। আমরা জানতে পারলাম বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত উল্লেখযোগ্য নবীদের রোজার কথা উল্লেখ করলাম। এছাড়া সমস্ত নবীরাই রোজা রাখতেন, সেগুলি এই সংক্ষিপ্ত সময়ে উল্লেখ করার সময় নেই, এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করে দর্শকদেরকে বলতে চাই যে আমরা জানতে পারলাম যে পিছনের সমস্ত নবীরাই রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। হ্যাঁ মোহতারাম, আমি আজকে আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন জানতে চাই রোজার তাৎপর্য সম্পর্কে। যদি দর্শকদের উদ্দেশ্যে রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। রোজা একটা দামি জিনিস, এটার তাৎপর্য জানা দরকার। তবে তাৎপর্য বলার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো রোজা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অসংখ্য অগণিত তাৎপর্য রয়েছে। অসীম জ্ঞানের অধিকারী রব্বুল আলামিন, সসীম জ্ঞানের অধিকারী তার বান্দাকে যে হুকুম করেছে, সেই হুকুমের তাৎপর্য সামান্য জ্ঞানের অধিকারী মানুষের বুঝে আসতেও পারে নাও আসতে পারে। তবে বুঝে আসুক বা নাই আসুক, এটা বান্দার অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে রব্বুল আলামিনের এই হুকুমের মধ্যে অনেক অনেক তাৎপর্য রয়েছে। তারপরও রমজানুল মোবারকের রোজার মধ্যে এবং রমজানুল মোবারকের মধ্যে যে অনেক তাৎপর্য রয়েছে, সেটা সব বলে বান্দার শেষ করা সম্ভব নয় এবং সমস্ত তাৎপর্য বান্দার বোঝাও সম্ভব নয়, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। তারপরও কয়েকটি তাৎপর্য আমি উল্লেখ করতেছি যে মানুষকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য দান করেছেন, সেই ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য মানুষের উন্নতি হবার একটা মাধ্যম হলো রোজা। রোজার মাধ্যমে মানুষের ভিতরে যে ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য রয়েছে তা উৎকর্ষ সাধন করে এবং জাগ্রত হয়। তাছাড়াও রোজার মাধ্যমে মানুষের সবর অর্জন হয়, রোজার মাধ্যমে মানুষের ধৈর্য অর্জন হয়, রোজার মাধ্যমে মানুষের সহমর্মিত অর্জন হয়। কেমন? যে রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছু থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এবং রোজা থাকলে বেশি কথাবার্তা বলাও নিষেধ। এক সময় তো কথা রোজাও ছিল, রোজা থাকলে কথা বলা নিষেধ ছিল, এখনও রোজার মধ্যে কথা বেশি বলাও নিষেধ। রোজার মধ্যে গীবত করা নিষেধ, রোজার মধ্যে পানাহার নিষেধ, রোজার মধ্যে স্ত্রী সহবাস নিষেধ। এই সমস্ত নিষেধ থেকে বিরত থেকে মানুষ গরিবের কষ্ট বুঝতে পারে, অনুভব করতে পারে, যাতে করে ধনী মানুষগুলি গরিব মানুষের কষ্ট অনুভব করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রোজা দান করেছেন। রোজার ক্ষুধার কষ্ট, জি ক্ষুধার কষ্ট অনুভব করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রোজা দান করেছেন। এছাড়াও রোজার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, আরও অনেক তাৎপর্য রয়েছে, সেগুলি আল্লাহ তাআলা ভালো জানেন এবং কিতাবের ভিতর অনেক বৈশিষ্ট্য তাৎপর্যগত উল্লেখ রয়েছে। সময় স্বল্পতার কারণে এক পর্যন্তই শেষ করছি। মোহতারাম, আপনার কাছে আমরা জানতে চাই আজকে মাহে রমজানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। যদি দর্শকদের উদ্দেশ্যে মাহে রমজানের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতেন।
আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন। আমরা শুরু রমজানেই উপনীত হয়েছি, শুরু রমজান থেকে যদি মাহে রমজানের বৈশিষ্ট্য জানতে পারি তাহলে পুরো রমজানটা আমরা ওইভাবে কাটতে পারবো, কাটাইতে পারবো এবং রমজান মাসে আমরা সেভাবে আমল করতে পারবো। এই রমজানুল মোবারক সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনে কারিমের মধ্যে আসছে, সিয়াম ও কিয়ামের মাস। আল্লাহ তাআলা রমজান সম্পর্কে বলেছেন, ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রমজান মাসকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম ফরমান, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজান মোবারকে কোরআনুল কারীম নাজিল করেছেন, তাই এই রমজানুল মোবারকে আমরা যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করব। যুগে যুগে ইতিহাস সাক্ষী যে কেউ কেউ রমজানুল মোবারকে 40 বার কোরআনে কারীম খতম দিতেন। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস রয়েছে যে তিনি রমজানে 40টা কোরআন খতম দিতেন। ইমাম আবু হানিফা নাকি 60 বার খতম করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাও আছেন। আমাদের খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি বেশি দিন আগের মানুষ নয়, তিনিও কোরআনে কারিম অনেকবার খতম করতেন। সুতরাং এই রজার মাস হলো কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। এই জন্য কমপক্ষে প্রত্যেকটা মমিন যারা কোরআন তেলাওয়াত করতে না পারে তারাও যদি খতমে তারাবিতে অংশগ্রহণ করে তাহলে তাদের জন্য একটা কোরআন খতম হয়ে যায়। এই রমজানুল মোবারক, জি এই রমজান মোবারক হলো মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। 12টা মাস রয়েছে, এই 12 মাসের মধ্যে রমজান মাস হলো সর্বোত্তম মাস এবং সর্বশ্রেষ্ঠ মাস, যেহেতু এই মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে। 4 নম্বরে রহমতের মাস। এই মাসে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে রহমত বর্ষণ করতে থাকে। এই মাসে আল্লাহ তাআলা প্রচুর রহমত বর্ষণ করতে থাকে। কেউ কেউ তো বলে যে রমজান মাসে এত রহমত বর্ষণ হয় যে অন্য অন্য মাসে মসজিদে যত মানুষ থাকে তার চাইতে অনেক অনেক গুণ মানুষ মসজিদে বেড়ে যায়। এর কারণ হলো যে রমজানের রহমত মুসলধারে বর্ষিত হয়ে এইটা আমাদের অলিতে গলিতে রাস্তাঘাটে প্লাবনের মতো চলতে থাকে। প্লাবন যেরকম খড়কুটাকে ভাসায়া বড় এক জায়গায় নিয়ে যায়, এমনিভাবে রহমত মানুষকে ভাসায়া ভাসায়া ঠেলতে ঠেলতে মসজিদে নিয়ে যায়। মাশাআল্লাহ, এই যে রমজান মাস হলো রহমতের মাস। 5 নম্বরে রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন যে এই রমজান মাসের মুসলমানদেরকে অসংখ্য অগণিত ইমানদারদেরকে মুসলমানদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে এই রমজান মাস হলো দানশীলতার মাস। রমজান অন্য অন্য মাসে দান করলে যা সব হবে, রমজান মাসে দান করলে তার 70 গুণ বেশি সব হবে। এই জন্য রমজান মাস হলো দানের মাস, আমরা বেশি বেশি রমজান মাসে দান করব। 7 নম্বরে আমলের সওয়াব দ্বিগুণ হওয়ার মাস। কি বলা হয়েছে যে কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে তাহলে 70টা ফরজ আদায়ের সওয়াব হবে, আর কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে তাহলে সে একটা ফরজ আদায়ের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজান মাস হলো পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমার মাস। রমজান মাস হলো লাইলাতুল কদরের মাস। যে লাইলাতুল কদর ব্যবহার আছে, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। উত্তম, সুবহানাল্লাহ। সুতরাং এই 9টা বৈশিষ্ট্য বর্ণনা করা হলো, আরো অনেক বৈশিষ্ট্য আছে। মাশাআল্লাহ। আমরা কোরআন হাদিস পড়লে, ইসলাম ইতিহাস পড়লে রমজানে আরো অনেক বৈশিষ্ট্য জানতে পারবো। আজকে ইনশাআল্লাহ এই 9টা বলে শেষ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ, সুন্দর আলোচনা এবং সুন্দর প্রশ্নের উত্তর প্রদানের জন্য হযরতকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে মোটামুটিভাবে কয়েকটি বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি, বিশেষ করে রোজার ইতিহাস, কখন থেকে কোন নবীর আমল থেকে রোজা শুরু হয়েছে। মোহতরমের কাছ থেকে আমরা জানতে পারলাম সে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে রোজা শুরু হয়েছে, তখন থেকেই সকল গোত্রে সকল ধর্মে রোজার
কোনো না কোনোভাবে রোজা রাখার অস্তিত্ব আমরা পেয়ে থাকি। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে রোজা শুরু হয়েছে, তিনি প্রতি মাসের 13, 14, 15 যেটাকে আমরা এখন বর্তমানে আয়ামে 20 বলি, এই তিনটি রোজা তিনি রাখতেন। এরপরে অন্য অন্য নবীরাও রোজা রাখতেন। এভাবে রোজার ইতিহাস আমরা জানতে পেরেছি এবং রোজার তাৎপর্য আমরা জানতে পেরেছি যে রোজা মানুষের কল্যাণের জন্য, মানুষকে পরিশুদ্ধ করার জন্য, মানুষকে অন্য অন্য মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট বোঝার জন্য আল্লাহ পাক রোজা অবতরণ করেছেন, মানুষের উপর ফরজ করেছেন। সর্বশেষ মানুষকে মুত্তাকী হওয়ার জন্য, জান্নাতের উপযোগী করার জন্য আল্লাহ পাক মানুষের উপর রোজাকে ফরজ করেছেন। এরপর আমরা জানতে পেরেছি মাহে রমজানের বৈশিষ্ট্য, যে মাহে রমজান আল্লাহ পাক এটাকে রোজার জন্য ফরজ করেছেন এবং এই মাসে কোরআন নাজিল হয়েছেন এবং এই মাসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে প্রচুর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, আজকে এই আলোচনা করে আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করছি। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, রাখুন পূর্ণ নিরাপদে। এ বলে এ করোনাকালীন সময়ে সকলের জন্য দোয়া কামনা করছি, সকলে গড়ে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।